আজ থেকে হাজার বছর আগে ঢাকা নগরীর পত্তনই হয়নি। জলাভূমি আর জঙ্গলে ঢাকা ছিল আজকের রাজধানী শহরটি। সে সময় লাগোয়া জনপদ বিক্রমপুরের পরিচিতি ছিল গোটা ভারতবর্ষে। সেখান থেকে 300 বছরেরও বেশি সময় শাসিত হয়েছে বঙ্গ। এর নামই এখন মুন্সিগঞ্জ। তবে এখনো মুখে মুখে অনেকে বলেন বিক্রমপুর। প্রাচীনকাল থেকেই অঞ্চলটি সমৃদ্ধ। শিক্ষা, সংস্কৃতি, ব্যবসা, বাণিজ্যে বাংলার উপর প্রভাব ছিল নিরঙ্কুশ। 10শ শতকের শুরু থেকে 3য় শতক প্রথম পর্যন্ত চন্দ্র, বর্মণ ও সেন রাজাদের ঘাঁটি ছিল এখানে। নদিয়ায় বখতিয়ার খিলজির হাতে হেরে রাজা লক্ষণ সেন এসেছিলেন এখানে। তার 2 ছেলে বিশ্বরূপ সেন ও কেশব সেন শাসন করেন এখান থেকে। প্রত্নতাত্ত্বিক খননে অনুমান, প্রাচীন রাজধানীটি ছিল প্রায় 15 বর্গমাইল জুড়ে। গ্রাম ছিল 17টি 18টি। ইছামতি প্রাচীন স্রোতধারার সমান্তরালে বেশ উঁচু প্রাচীনের ধ্বংসাবশেষও পাওয়া গেছে। পশ্চিম ও দক্ষিণে আছে 2টি চওড়া পরিখাও। এটি বর্তমানে মীর কাদিম ও মাকুহাটি খাল। 200 ফুট চওড়া এই পরিখা দিয়ে ঘিরে রাখা মাটির দুর্গ, বল্লাল বাড়ি, প্রাসাদটি এখন ধ্বংসস্তূপ। অঞ্চলটিতে পাওয়া গেছে অতি মূল্যবান প্রাচীন নিদর্শন। এখানকার রূপার বিষ্ণু মূর্তি ভারতীয় জাদুঘরে আর 11শ শতকে কাঠের স্তম্ভ প্রদর্শিত হচ্ছে বাংলাদেশ জাতীয় জাদুঘরে। প্রাচীন শহরের অতীতের গৌরবের কথা স্মরণ করিয়ে দেয় প্রত্নতাত্ত্বিক নিদর্শন ও লোককাহিনী। বিক্রমপুরের এই খ্যাতি বিরাজমান ছিল 1280 সাল পর্যন্ত। সে সময় নারায়ণগঞ্জ সদর, ঢাকার দোহার, নবাবগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, ফরিদপুরের পূর্বাংশ সবই ছিল বিক্রমপুর। মুঘল আগ্রাসনের বিরুদ্ধে বিক্রমপুরের জমিদার চাঁদ রায় ও কেদার রায়ের প্রতিরোধ নিয়ে আজও গর্ব করে এখানকার মানুষ। সে সময় এর আয়তন ছিল 900 বর্গমাইল। ব্রিটিশ আমলে হয়ে ছোট হয়ে আয়তন দাঁড়ায় 486 বর্গমাইলে। 1869 সালে গতি পাল্টে জনপদের মাঝ বরাবর বইতে থাকে পদ্মা। বিচ্ছিন্ন হয়ে রাজবাড়ী ও মুলফতগঞ্জ থানা যায় বাকেরগঞ্জ বা বরিশালে। একযুগ পর আলাদা হয় নারায়ণগঞ্জ। 1914-15 সালে মুন্সিগঞ্জ, শ্রীনগর, লৌহচং, সিরাজদিখান ও টঙ্গিবাড়ি থানা হয়। 1948 সালে গজারিয়াকে কুমিল্লা থেকে কেটে যুক্ত করা হয় মুন্সিগঞ্জে। এরশাদ সরকার 1984 সালে জেলায় রূপান্তর করে মহকুমাকে। আয়তন হয় 381 বর্গমাইল। বিক্রমপুর কিভাবে মুন্সিগঞ্জ হলো এ নিয়ে আছে কৌতূহল। মুঘল আমলে নতুন নামের সূচনা। তবে শুরুর দিকে মুঘলরা এলাকার নাম দেয় ইদ্রাকপুর। 1660 সালে মীর জুমলার গড়া দুর্গের পরিচিতি আজও ইদ্রাকপুর কেল্লা। অনেকে বলেন মুঘল আমলে ফৌজাদারি আদালতের প্রধান ছিলেন হায়দার আলী মুন্সি। তার নামের অংশ থেকে মুন্সিগঞ্জ। কোম্পানি শাসনের চিরস্থায়ী বন্দোবস্তের সময় রামপালের কাজী কসবা গ্রামের মুন্সি এনায়েত আলী হন জমিদার। কেউ বলেন তার মুন্সি নাম থেকেই ইদ্রাকপুরের নাম হয় মুন্সিগঞ্জ। সব জেলাতেই আছে দেশ বরেণ্য মানুষ। তবে মুন্সিগঞ্জের বহু সন্তানের পরিচিতি দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিমণ্ডলে। বিজ্ঞান, সাহিত্য, রাজনীতি বা আধ্যাত্মিকতা কোথায় নেই ঢাকা লাগোয়া ছোট্ট এই জনপদের মানুষের। সারা বিশ্বের বৌদ্ধ ধর্মাবলম্বীদের মধ্যে আজও তার নাম শ্রদ্ধার সঙ্গে উচ্চারিত হয়। সেই অতীশ দীপঙ্কর মুন্সিগঞ্জের সন্তান। পাল আমলে 982 সালে বর্তমানে সদর উপজেলার বজ্রযোগিনী গ্রামে তার জন্ম। সন্দেহাতীত ভাবে বাঙালির সেরা বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু মুন্সিগঞ্জের আরেক শ্রেষ্ঠ মানুষ। তার বাড়ি শ্রীনগর উপজেলার রাড়িখাল গ্রামে। জগদীশই প্রথম প্রমাণ করেছিলেন গাছেরও প্রাণ আছে। বলা হয় রেডিও সবার আগে আবিষ্কার করেছিলেন জগদীশই, কিন্তু সেটি প্রকাশ পায়নি। কৃতিত্ব নিয়ে নেন আরেক মার্কিন বিজ্ঞানী। দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ কেবল অবিভক্ত বাংলার না, হয়ে উঠেছিলেন সর্বভারতীয় নেতা। 1870 সালে টঙ্গিবাড়ি উপজেলার তেলিরবাগ গ্রামে তার জন্ম। ভারত উপমহাদেশের প্রভাবশালী নারী নেত্রী সরোজিনী নাইডুর পৈতৃক বাড়ি ছিল লৌহজং উপজেলার কনকসার গ্রামে। তিনি ভারতীয় কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন। ব্রিটিশ বিরোধী আন্দোলন, সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠক হিসেবে সত্যেন সেনের বাড়ি টঙ্গিবাড়ি উপজেলার সোনারং গ্রামে। বাংলাদেশের সর্ববৃহৎ সাংস্কৃতিক সংগঠন বাংলাদেশ উদীচী শিল্পগোষ্ঠীর প্রতিষ্ঠাতা তিনি। বাংলা সাহিত্যের কালজয়ী উপন্যাস পদ্মা নদীর মাঝি ও পুতুল নাচের ইতিকথার রচয়িতা মানিক বন্দ্যোপাধ্যায়ের পৈতৃক নিবাস মুন্সিগঞ্জের মালপদিয়া গ্রামে। আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম কবি বুদ্ধদেব বসুর পৈতৃক নিবাস মুন্সিগঞ্জের মালখানগড়ে। পশ্চিমবঙ্গের খ্যাতনামা লেখক সমরেশ বসুর জন্ম মুন্সিগঞ্জের রাজানগরে। স্বাধীন বাংলাদেশে বহু নামিদামি মানুষ উঠে এসেছেন মুন্সিগঞ্জ থেকে। সাবেক রাষ্ট্রপতি AQM বদরুদ্দোজা চৌধুরী, একমি গ্রুপের প্রতিষ্ঠাতা মিজানুর রহমান সিনহাও একই জেলার সন্তান। খ্যাতনামা লেখক, বুদ্ধিজীবী হুমায়ুন আজাদ, রাবেয়া খাতুনের বাড়িও এখানে। চলচ্চিত্রকার চাষী নজরুল ইসলাম, বাংলা চলচ্চিত্রের জনক আব্দুল জব্বার খান, নৃত্যশিল্পী গওহর জামিল, বাউল শিল্পী আব্দুর রহমান বয়াতি, অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায়, শিল্পী ফেরদৌস ওয়াহিদের জন্ম এখানে।